subscribe the channel for latest update. বন্ধুরা, আইন ও শিক্ষা চ্যানেলের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব এনটিআরসি এর বিরুদ্ধে একটি রিট পিটিশন নিয়ে, যেটি আজকে দায়ের করা হয়েছে এবং একটি রুল জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব সহ 7 জনকে এই রুলের জবাব দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। তাহলে শুরু করা যাক। আইন ও শিক্ষা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এনটিআরসি এর তৃতীয় গণবিজ্ঞপ্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ, এবং এই গণবিজ্ঞপ্তি জারি হওয়ার কতটুকু সম্ভাবনা আছে, এবং সম্প্রতি সময়ে কি কি আপডেট ঘটনা আছে এ সম্পর্কে। বন্ধুরা, আজকে আমরা জানতে পেরেছি 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সনদধারী নিয়োগ বঞ্চিত 250 জন প্রার্থীকে কেন শূন্য পদে তাদের নিয়োগ দেওয়া হবে না, এই বিষয়ে জানতে এনটিআরসি কর্তৃক একটি রুল জারি করা হয়েছে। এই রুলটি জারির ফলে এনটিআরসি নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়া অথবা নিয়োগ প্রক্রিয়া না হওয়ার প্রক্রিয়া শুরু না হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আমাদের সামনে এসেছে। এখানে আমরা আরও জানতে পেরেছি সনদধারীদের 2016 খ্রিস্টাব্দে পরীক্ষায় নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে শূন্য পদের বিপরীতে নিয়োগের জন্য সুপারিশ করার নিয়ম থাকলেও এনটিআরসি কর্তৃপক্ষ তা না করায় প্রাথমিকভাবে কিছু প্রার্থী এই রিট আবেদনটি করেন, এবং এই রিট আবেদনটি করার ফলে আজকে 18ই মার্চ এই রিটের প্রাথমিক শুনানি শেষে 2 জন বিচারপতি হাইকোর্টের দ্বৈত বেঞ্চ থেকে এই রুল জারি করে এবং 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে শিক্ষা সচিব সহ সংশ্লিষ্ট সবাইকে। এটা ছিল কিন্তু এনটিএসসি এর একটা গুরুত্বপূর্ণ আপডেট। এটার ফলে আসলে তৃতীয় গণবিজ্ঞপ্তি জারি হবে কি না সেই বিষয়ে একটা অনিশ্চয়তা সৃষ্টি হলো। ইতিপূর্বে যদি আমরা জানতে পেরেছি শিক্ষা মন্ত্রণালয় থেকে এনটিএসসি কে নিয়োগ বিজ্ঞপ্তি জারির জন্য অনুমতি দিয়েছে, এই বিষয়টা